এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অরিন আনিকাস ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা থাই অ্যান্ড পাই রেস্টুরেন্টে আসছি পিৎজা খেতে, কারণ এখানের বারবিকিউ পিৎজাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনও অনেক জোস, প্লাস মানুষজনও কম থাকে অলওয়েজ। এইদিকের ডেকোরেশনটা সব থেকে বেশি সুন্দর, পিক তোলার জন্য একদম পারফেক্ট, অনেক সুন্দর পিক উঠবে এখানে। আনিকা মাস্কটা পরা ট্রাই করতেছিল বাট পারতেছিল না, কারণ রাবারটা অনেক বেশি বড়। আম্মু ওইদিকে একা একা বসে আছে, আমরা দুজন এদিকে, তাই আনিকে চলে গেছে। এখন পুরা রেস্টুরেন্টে আমরা ছাড়া কেউ নেই। এখন রেস্টুরেন্টটা একদম মেন রোডের পাশেই, তাই রাস্তার ভিউটাও দেখা যায়, যার কারণে এখানে আরও বেশি ভালো লাগে। খোলামেলা একটা প্লেস, অনেক সুন্দর। আজকে আনিকার মুড অফ, তাই একদম চুপ করেই আছে। পুরা রেস্টুরেন্টটাই পাতার ডিজাইন দিয়ে সাজানো হয়েছে, যার কারণে মনে হচ্ছে ন্যাচারাল একটা প্লেসে আসছি। দেখতে অনেকটা পান পাতার মতো, তাই মনে হচ্ছে পান পাতার বাগানে আসছি। এদিকে আবার ফ্লাওয়ার দিয়ে করা একটা ডেকোরেশন, অ্যান্ড উপর লেখা উই আর থাই অ্যান্ড পাই। আজকে আনিকা আম্মুর থেকে বকা শুনতে শুনতে শেষ, তাই মন খারাপ করে বসে আছে। ফ্রেঞ্চ ফ্রাই আনিকার ফেভারিট, ও নাকি একাই সব শেষ করবে।
এটা খেয়ে আজকে গলার 12টা বাজবে, একটু পর দেখবো ঠিক করে কথা বলতে পারতেছি না আর, গলা বসে গেছে ঠান্ডায়। বাট তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছে আর খেতেও ইচ্ছে করতেছে। ফাইনালি পিজ্জা রেডি হয়ে গেছে অ্যান্ড আনিকা বলতেছিল লুকস ইয়ামি ইয়ামি। দুই দিন আগে আনিকা আমাকে পিজ্জা বানাই খাওয়াইছিল, যদিও মজা তো হয় নাই কিছু। আজকে আমি ওকে নিয়ে আসছি এখানে পিজ্জা খাওয়ানোর জন্য। সব মিলাই অনেক ভালো ছিল আর অনেক মজাও হয়েছিল, ওদের সার্ভিসও অনেক ভালো। সো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি আর রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটাও অনেক সুন্দর। আনিকা চাইছিল এখানে বসতে, বাট বসতে পারে নাই। ওকে, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।